নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল স্মার্ট গার্ডেন তো বন্ধুরা আমি অনেক দিন পর আসলাম তো আজকে আমি আলোচনা করব যে চন্দ্রমল্লিকা গাছে এখন কি পরিচর্যা করব যাতে আগামী আর কিছুদিন পরে তো এগুলো গাছে ফুলে ভরে থাকবে তো এই পরিচর্যার ব্যাপারটা আমি বলবো তো দেখতে পাচ্ছেন যে সব গাছে কিন্তু কুড়ি চলে এসছে আমার হ্যাঁ মোটামুটি ছ মাসের কষ্টের ফল আমরা কিছুদিন আর কুড়ি থেকে তিরিশ দিন তিরিশ দিন তো না কুড়ি থেকে পনেরো দিনের মধ্যে আমরা এ ফলটা পাবো তো পরিচর্যাটি শুরু করি তো প্রথমে গাছগুলোকে আপনারা দেখে নিন যে সব কটা গাছে কিন্তু গাছের গ্রোথ ভালো গাছে কুড়ি চলে এসছে তো এই সময় গাছগুলোতে কিন্তু আপনারা কুড়ি এসছে বলে আপনারা বেশি করে খাবার দিয়ে দেবেন এটা কিন্তু না আপনাদেরকে যদি বেশি করে খাবার দিয়ে দেন তাহলে কিন্তু কুড়িগুলো হলুদ হয়ে যেতে পারে আর এ সময় কিন্তু আর একটা জিনিস করবেন না যেটা এই ছ মাস ধরে করে এসছেন সেটা হচ্ছে পিঞ্চিং এখন কিন্তু গাছে পিঞ্চিং করে কোনো লাভ নেই কারণ আপনারা যদি এই কুড়ি অবস্থায় যদি পিঞ্চিং করে দিন তাহলে কি হবে এই যে ফুলগুলো এই ফুলগুলো কিন্তু সেরকম সাইজে বড় হবে না এই যে কুড়িগুলো কেটে দিলেন তারপরে কিন্তু এই যে আবার যে নেক্সটে কুড়ি আসবে সেই কুড়ি কিন্তু সেরকম বড় হবে না এবং আপনি কিন্তু অনেকটা পিছিয়ে যাবেন ফুল পাওয়া থেকে তাহলে কি করব এ সময় কিন্তু একদম পিঞ্চিং করা বন্ধ করে দেব আর কি করব এ সময় খাবারটা কি দেব তাহলে খাবার তো দিতে হবে গাছে গ্রোথটা ঠিক রাখা ফুলটা যাতে ঠিক থাকে আর গাছে কিন্তু মাটিতে ময়স্চার মেনটেন রাখতে হবে দেখুন আমার মাটিতে কিন্তু ভেজাও না চপচপও না মাটিতে হাত দিলে ঠান্ডা ঠান্ডা ভাব তো আপনাদের কিন্তু সেরকম মাটি বানিয়ে রাখতে হবে টবের যাতে মাটির মধ্যে যাতে কোনো গিলা গিলা কাদা কাদা ভাব না থাকে তো সেটা আপনাদেরকে চালিয়ে রাখতে হবে তো পিঞ্জিং করাটা বন্ধ তাহলে কি করতে হবে এখন গাছে কিন্তু যে পাতলা করে সর্ষের খোল পাতলা করে সর্ষে খোল সাত দিন অন্তর অন্তর দিতে হবে দিতে হবে সাত অন্তর অন্তরত পাতলা একদম পাতলা আমি সর্ষে খোলে ভিডিওটা আমি আনব কিছুদিন পর তো বুঝতে পারছেন যে গাছগুলো কিন্তু এখন পিঞ্চিং করলে চলবে না কারণ ফুলের সাইজ কিন্তু আপনাদের ছোট হয়ে যাবে একদম ছোটো আমি নিচ উপর সব দিক থেকে দেখাচ্ছি গাছগুলো যে গাছের গ্রোথটা কেমন আছে আর এই সমস্ত গাছে মনে হয় এই সবটি গাছে মানে তিন হাজার ফুল আমি তিন হাজার থেকে পাঁচ হাজার ফুল পাবই পাব আমার আগের বার পেয়েছিলাম এই সবটি আসতে মাত্র দু হাজার মতো ফুল এখন ওই পাঁচ হাজার পাচ্ছি দুগুণ থেকে বেশি পাচ্ছি দুগুণ থেকে তো দেখছেন গাছগুলো কিন্তু বেশ ভালো আমার এই বর্ষার মধ্যেও কিন্তু গাছগুলো বেশ নষ্ট হয়ে গেছিলো হ্যাঁ আমার কাছে মোটামুটি কুড়ি রকমের চন্দ্র ছিল তার থেকে দশটা নষ্টই হয়ে গেছে আমার আমি পরিচর্যা বেশি করতে পারিনি কারণ আমার সে সময় অনেক কাজ ছিল সে কাজের ফলে আমি গাছে বেশি নজর দিতে পারিনি তবে এখন আমি দিতে পারছি কাজটা এখনও আপাতত অনেক কম আছে তো ওই সব কথা বাদ দিয়ে আমি কাজে কথায় আসি তো সাত দিন পর পরপর শস্যাখোল আপনারা যদি পারেন তাহলে ডিএপি দানাও দিতে পারেন মানে সাত দিন অন্তর অন্তর খোল ঠিক তার সাত দিন পর ডিএপি ডিএপি এই একটা টবের জন্য ছটার দানা দিলেই হবে কিন্তু গোড়া থেকে দূরে তো দেখতে পাচ্ছেন বাগানে একটা চেহারাটা আমি ভিডিও আনবো একটা ওভোর তো শীতে সব গাছ লাগিয়ে দিছি পর পর ভিডিও আসতে থাকবে এখন শুধু দেখে দেখুন কিচ্ছু করিনি আমি তেমন আর অনেকজন ভাবছেন যে যারা শস্যা খোল ভিজে দিতে পারেন না মানে ভিজালে একটু গন্ধ বেরায় তারা নিশ্চয়ই টবের ওই শুকনো শস্যা খোলটা টবে মাটিতে দিয়ে দেবেন কিন্তু এরকম করে দিলে একটা নিয়ম আছে এই সর্ষাক খোলের সঙ্গে কিন্তু একটা ফাঙ্গাসাইড মিশাতে হবে আপনাদেরকে যে ফাঙ্গাসাইটটা আপনাদের গাছে সর্ষা খুলে দেখবেন যে দেবার পর ফাঙ্গাস লেগে যায় অবশ্য সেই ফাঙ্গাসটা গাছের কোনো ক্ষতি করে না কিন্তু দেখতে বাজে লাগে তাই শর্ষা খোলের সঙ্গে যদি আপনার যে কোনো ফাঙ্গাসাইট যেমন সাপ ব্যবিস্টন এইসব এগুলো এই সমস্ত ফাঙ্গিসাইড যদি মিশিয়ে দেন তাহলে কিন্তু গাছে ওই ফাঙ্গাস লাগার চিন্তাটা হবে না আর আমি ভিডিওতে দেখালাম যে আমার একটা পাতা কুকড়িয়ে গেছে সে কুকড়ানো আমি হবে কোনো একটা কারণ তবে আমি কীটনাশক কিন্তু ডেলি মানে প্রত্যেক সাত দিন অন্তত তেল মেরে গেছি তবে এই বছর কিন্তু আমি এই সাদা মাছি যেটা হয় সেটা চন্দ্রমূলক গাছে বসার পর লাগে এটা আমার লাগেনি তো সব দিক থেকে কিন্তু গাছগুলো বেশ ভালো তো আপনাদের গাছও নিশ্চয় বেশ এরকম ফুলে ভরে থাকবে তবে তাহলে আমরা এই ভিডিওতে কী কী জানলাম যে এখন পিঞ্চিং বন্ধ খাবার দিব সাত দিন পরপর সসরার খোল বা ডিএপি ঠিক আছে তো দেখছি নি গাছগুলো বেশ বড় হয়ে গেছে সে মাস থেকে গাছগুলোর পরিচয় চলছে এখন এসে আমরা ফল পাব যারা এখন চন্দনযুগে গাছ কিনছে তাদের সম্পর্কে কিছু কথা বলি যারা চন্দ্রমযুকে গাছ কিনছে এখন তারা ফুল সমেত গাছ কিনবেন ফুল সমেত একদম গাছ কিনবেন ফুল না সমেত কিনতে পারেন অফি কিন্তু ওই গাছগুলো কেনার পর পরিচর্যাটা করলে ভালো হবে কেমন পরিচর্যা পরিচর্যাটা হচ্ছে এমন প্লেন মাটি ভার্মি কম্পোস্ট মাটি কোকোপিট এই তিনটা পরিমাণ আপনার কোকোপিটের বদলে বালিও মেশাতে পারেন দিয়ে টবে গাছটা পরিস্থাপন করে দিবেন তারপর কিন্তু পনেরো দিন পর মানে গাছ প্রতিস্থাপনে পনেরো দিন পর শসা চালু করবেন সেটা স্বাধীন দিনের অন্তর অন্তর আমিও কিছু চারা গাছ কিনেছি সেটা আমি কিছু কিছুক্ষণ পর দেখাচ্ছি ছোটো ছোটো চারা একদম পাঁচ টাকা করে নিয়েছে আমি ওটা কাটিং করছি আপনারা ভাববেন যে এখন চারা চারা কিনে কি হবে তো আমি বলছি যে সেই চারাগুলো ফুল কিন্তু আমি এখন নিব না সেই চারাগুলো ফুল আমি নিব সামনে বছর সেখানে আমি শুরু থেকে পরিচয় দেখাবো এটারও একদম চন্দ্রমেখা ফুল হয়ে যাওয়ার পর কেমন পরিচর্যা আসলে কেমন পরিচর্যা তো এই যে গাছটা এই যে ছোট্ট গাছটা আমি কিনেছি পাঁচ টাকা করে নিয়ে এসে আমি এরকম দু টাকা দামে গ্রো ব্যাগে বসে দিছি মাটি কিছু না যেটা মাটি বললাম মাটি বালি ভামি কম্পোস্ট আর পনেরো দিন পর এ এদিকে শস্যা খোল দিয়েছি আবার সোমবার দিব তো কিছু গাছে শুধু একবার পিঞ্চিং করে দিয়েছি কারণ এ গাছগুলোতে কোনো কুড়ি ছিল না এ গাছগুলোতে কিন্তু কুড়ি ছিল না তো ভিডিওটি যদি সবার পরিষ্কার হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবার যারা নতুন বাগানই আছে তারা কিন্তু কিছু করতে হবে না আমার চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করে রেখে দাও একের পর এক সব ভিডিও আসবে তো বাই বাই